हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। আমাদের বলা হয়েছে মূল বিন্দু ও দুই তিন বিন্দু সংযোজক সরলরেখা, ও এই দুটি সরলরেখা দুটির সঙ্গে সমবিন্দু হবে, এই দুটি সরলরেখার সাথে সমবিন্দু হবে। তাহলে মূল বিন্দু ও দুই তিন বিন্দুর সংযোজক সরলরেখা কি হবে? ওয়াই মাইনাস জিরো, যেহেতু মূল বিন্দু মানে কি জিরো কমা জিরো, আমরা এখানে লিখে দিতে পারি মূল বিন্দু বা জিরো কমা জিরো। তাহলে এখানে আমরা কি পাবো? ওয়াই মাইনাস জিরো বাই এক্স মাইনাস জিরো ইকুয়াল টু জিরো মাইনাস থ্রি বাই জিরো মাইনাস টু। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি বাই মাইনাস টু ইন্টু এক্স, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। তাহলে টু ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স, তাহলে জিরো ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস টু ওয়াই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। এবার আমরা কি লিখব? আমরা জানি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি ইকুয়াল টু জিরো। সরলরেখা তিনটি সমবিন্দু হওয়ার শর্ত, সরলরেখা তিনটি সমবিন্দু হওয়ার শর্ত, এ থ্রি ইন্টু বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান প্লাস বি থ্রি ইন্টু এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু প্লাস সি থ্রি ইন্টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এবার আমরা কি লিখব? থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো। এবং আর দুটি সরলরেখা কী কী দেওয়া আছে আমাদের? ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো, আর এক্স প্লাস ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো। সরলরেখা তিনটির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু, আমরা এই সমীকরণ অ্যাপ্লাই করেই করছি, ফাইভ ইন্টু জিরো মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু থ্রি ইন্টু মাইনাস টু প্লাস
माइनस टेन इंटू एखाने आमादेर की हबे थ्री इंटू माइनस थ्री माइनस थ्री इंटू माइनस थ्री माइनस माइनस टू इंटू माइनस टू তাহলে আমরা এখানে কি পাবো আচ্ছা এখানে আমাদের কি হবে টু ইন্টু মাইনাস টু না এ টু বি ওয়ান এ টু আমাদের এখানে কত আছে নিয়ম অনুযায়ী ফাইভ সো ফাইভ ইন্টু মাইনাস টু তাহলে আমরা এখানে কি পাচ্ছি ফোর মাইনাস জিরো প্লাস জিরো প্লাস সিক্স মাইনাস টেন ইন্টু माइनस नाइन प्लस टेन तेल एखे कि लिखते परि फोर प्लस सिक्स माइनस टेन इंटू वन टेन माइनस टेन इक्वल टू हमें कि पासी जिरो सूतरा उल्लिखित সরলরেখা তিনটি উল্লিখিত সরলরেখা তিনটি সমবিন্দু তাহলে আমরা কি লিখতে পারি অতএব মূলবিন্দু ও টু কমা থ্রি বিন্দুর সংযোজক সরল রেখা সংযোজক সরল রেখা ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো ও এক্স প্লাস ওয়াই মাইনাস টেন ইকুয়াল টু জিরো সরলরেখাদ্বয়ের সঙ্গে সরলরেখাদ্বয়ের সঙ্গে সমবিন্দু তাহলে এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছিল সো এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ